এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, হাওড়ার নাজিরগঞ্জের লিচু বাগানে বন্দুক হাতে তাণ্ডব দুষ্কৃতীদের, সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মারধর করা হয় এলাকার বেশ কয়েকজন যুবককে, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি এবং রিপাবলিক বাংলায় প্রথম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ হাওড়ার নাজিরগঞ্জের লিচু বাগান এলাকার এই ছবি, যেখানে বন্দুক হাতে দুষ্কৃতীদের তাণ্ডব, মারধর করা হয় এলাকার বেশ কয়েকজন যুবককে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে নাজিরগঞ্জ থানার পুলিশ ও র‍্যাব। সিসিটিভি ফুটেজ দেখে আটক করা হয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত কয়েক মাস আগেই এই এলাকাতেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল তৃণমূল নেতাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে দুষ্কৃতীদের তাণ্ডব, ব্যাট দিয়ে মারধর করা হচ্ছে, বাইকের ওপর হামলা করা হচ্ছে, এবং সিসিটিভির সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। হাওড়ার নাজিরগঞ্জের লিচু বাগানের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে রয়েছে আপনাদের সামনে। মারধর করা হচ্ছে বেশ কয়েকজনকে, এবং এরই পাশাপাশি অবাধে ভাঙচুর চালানো হচ্ছে, লাঠি বাঁশ দিয়ে অবাধে ভাঙচুর চলছে, এবং তার সঙ্গে প্রকাশ্যেই বন্দুক হাতে তাণ্ডব দুষ্কৃতীদের। সেই ছবির দিকে আমরা নজর রেখেছি, যেখানে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, এক দল দুষ্কৃতী তারা কার্যত তাণ্ডব চালাচ্ছে, বাঁশ ব্যাট লাঠি সমস্ত যে সরঞ্জাম সেই সরঞ্জাম নিয়ে ভাঙচুর চালানো হচ্ছে, বাইক থেকে শুরু করে দরজা বাড়ি মেরে মেরে ভাঙচুর চালানো হচ্ছে সমস্ত জায়গায়, এবং এরই পাশাপাশি বন্দুক নিয়েও তাণ্ডব চালানো দুষ্কৃতীরা। ভয়াবহ পরিস্থিতি এবং ভয়াবহ সেই ছবি, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার নাজিরগঞ্জে।